আছে, আর মাস্ক তো লাজিম পড়তে হয়, মাস্ক ছাড়া হয় না। মাস্ক যদি না পরে এখন জরিমানা করবে, সমস্যা আছে, এই জন্য মাস্ক পরে নিলাম। তো আর হচ্ছি রাস্তা রাস্তা একটু পরে সাগর চলে আসবে, আপনারা আমার সাথে থাকুন। ওয়াও ওয়াও ওয়াও, গাড়ি আসতেছে, একটু অপেক্ষা করি। সাগরে মাছ ধরার দৃশ্যগুলো দেখেন, অনেক সুন্দর। দেখেন সাগরে কীভাবে মাছ ধরতেছে তারা, মাছ তো মাছে, যত ঢেই হোক এটার স্বাদ এটা গন্ধ ফেলে আয়। দেখছ
এই যে একটা মাছ ধরছি দেখেন, মরা মাছ মজার দাম আছে, সাগর হল মরা মাছ। দেখছেন একটা সাগর থেকে একটা মাছ ধরছে, আল্লাহ আল্লাহ কি কুদরত, আল্লাহ শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে, কোন কোন নিয়ামত? পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই, যারা যুদ্ধ ঘৃণা করে, যারা শান্তির পথে চলে, এমন একটা পৃথিবী চাই, সুন্দর একটা সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মান চাই। এই পৃথিবী যেমন আছে তেমনই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। হাই, অনেকক্ষণ ঘুরলাম সাগর,
সাগর পাড়ে কুয়েতের সাগর অনেক সুন্দর, আসাম আসাম। এখন ঠান্ডা ঠান্ডা সিজন না, শীতকাল মনে করেন, আরও সাগর উত্তাল, বর্ষা সিজন, এত দারুণ লাগতেছে মানে বলে বুঝাতে পারবো না। যদি আপনারা কখনো কুয়েত আসেন তাহলে অবশ্যই আসবেন, এটা কুয়েত মালিয়া লোকেশন, মালিয়া সাগর পার, আসাম লোকেশন। দেখেন সাইডে কি সুন্দর একটা রোড গেছে দেখেন, এখানে রোড দিয়ে গাড়ি যেতেছে, মানুষ এখানে আসতেছে, যার যেমন ইচ্ছে ব্যবহার করতেছে, এখানে কোনো টিকিট লাগে না, ভাড়া লাগে না, কিছুই লাগে না। দেখেন অসাধারণ অসাধারণ পরিবেশ, অসাধারণ একটা দৃশ্য, কি সুন্দর একটা সিস্টেম করছে ভাই। সাগরের সাইডে বেরিবাম দিছে, দেওয়ার পর এখানে মানুষের দর্শনার্থী আসার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করছে। ওইদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আর এদিকে একটা ক্যাব দিছে, আবার ওইদিকে ওইদিক দিয়ে যায়, এদিকে আসা যায়, মানে ঘোরার জন্য আর কি। দেখেন অসম পরিবেশ, সাগর পারে কি করে যাচ্ছে দেখেন, হ্যাঁ এতটুকুই। Thank you.